ফেমাস ব্যঞ্জন রেসিপি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমার চ্যানেলের সমস্ত ভিডিও সবার আগে পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে নেবেন। আজ আমি তৈরি করব ভেজ তড়কা। তড়কা আমরা কম বেশি বাড়িতে সকলেই বানিয়ে থাকি, কিন্তু আজ আমি একটু অন্যরকম পদ্ধতিতে তড়কা তৈরি করব। চলুন দেখে নিই আজ আমি কিভাবে তড়কাটা তৈরি করছি। আমি এখানে 200 গ্রাম গোটা মুগ ডাল নিয়েছি। ডালটা সারা রাত জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপর ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটা প্রেশার কুকারের মধ্যে নিয়ে নিয়েছি। এবার ডালটা সেদ্ধ করে নেব। ডাল সেদ্ধ করার জন্য এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। আমি এখানে 2 কাপ জল দিচ্ছি। 2 মাঝারি সাইজের টমেটো 2 টুকরো করে কেটে নিয়েছি, টমেটো 2 দিয়ে দিলাম। 1 মাঝারি সাইজের পেঁয়াজ 4 টুকরো করে কেটে নিয়েছি, পেঁয়াজটাও দিয়ে দেব। দিয়ে দেব 2 কাঁচা লঙ্কা, আর দিয়ে দেব 4 কোয়া রসুন। এর মধ্যে দিয়ে দেব 1/2 চা চামচ নুন। এবার প্রেশার কুকারের ঢাকনাটা বন্ধ করে দেব, তারপর মিডিয়াম টু হাই ফ্লেমে 3 থেকে 4 সিটি দিয়ে নেব। ডালটা 3-4 সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি, তারপর প্রেশার কুকারের ঢাকনাটা ঠান্ডা করে খুলে নিয়েছি। এবার একটা হাতা দিয়ে খুব হালকা হাতে সব কিছু ম্যাশ করে নেব। একদম কিন্তু ডালগুলো গলিয়ে ফেলবো না, একটু রসুন পেঁয়াজ টমেটো এগুলোই ভালো করে ম্যাশ করে নেব। এবার ডালটা একটা সাইডে রেখে দেব। একটা কড়া গরম করে তাতে দিয়ে দেব 3 টেবিল চামচ মতো তেল। তেলটাকে ভালো মতো গরম হতে দেব। আমি এখানে 1 ইঞ্চি আদা, 4-5 কোয়া রসুন আর 1 বড় সাইজের পেঁয়াজ মিহি করে কুচিয়ে নিয়েছি। তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেলে সবার প্রথমে আদা আর রসুনটা দিয়ে দেব। আদা রসুনটা 1 মিনিট মতো ভেজে নেব। আদা রসুনটা 1 মিনিট ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা গোলাপি হওয়া পর্যন্ত ভালো করে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন পেঁয়াজের কালারটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেব, তারপর আরও কিছু মশলা দিয়ে দেব। দিয়ে দিলাম 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 2 স্বাদ মতো নুন। খেয়াল রাখতে হবে আমরা কিন্তু ডাল সেদ্ধ করার সময় 1/2 চা চামচ নুন দিয়েছিলাম। দিয়ে দিলাম 1/2 চা চামচ জিরে গুঁড়ো, 1/2 চা চামচ দিয়ে দেব ধনে গুঁড়ো, আর দিয়ে দিলাম 1/2 চা চামচ লঙ্কার গুঁড়ো। এবার সমস্ত মশলা খুব ভালো করে মিশিয়ে নেব। মশলাগুলো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আমি 1 চা চামচ কসুরি মেথি নিয়েছি, কসুরি মেথিটা হাতে ভালো করে ঘষে দিয়ে দিলাম। এবার মশলাটা কষানোর জন্য সামান্য একটু জল দিলাম। মশলার সাথে জলটা ভালো করে মিশিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলা ভালো করে কষিয়ে নিয়েছি, এবার সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে দেব। মশলার সাথে ডালটাকে ভালো করে মিশিয়ে নেব। মশলার সাথে ডালটা ভালো করে মিশিয়ে নিয়েছি। প্রেশার কুকারের গায়ে কিছু ডাল লেগে আছে, তাই 1/2 কাপ গরম জল দিয়ে ধুয়ে দিয়ে দিলাম। জলটাও ভালো করে মিশিয়ে নেব। মিডিয়াম টু লো ফ্লেমে চাপা দিয়ে 5 মিনিট রান্না করে নেব। 5 মিনিট হয়ে গেছে, চাপাটা তুলে নেব। ডালটা আরো একবার ভালো করে নাড়াচাড়া করে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দেব।
মিডিয়াম ফ্লেমে আরো 1 থেকে 2 মিনিট রান্না করে নেব। আমাদের তরকা ডাল কিন্তু প্রায় হয়ে এসেছে। নামানোর আগে এর মধ্যে দিয়ে দেব 1/2টা পাতিলেবুর রস। পাতিলেবুর রসটা দিলে কিন্তু তরকাতে একটা চটপটা স্বাদ আসে। পাতিলেবুর রসটা ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু আমাদের ভেজ তরকা একদম রেডি। এবার গ্যাস বন্ধ করে নামিয়ে নেব। তৈরি আমাদের ভেজ তরকা। রাতে গরম গরম রুটি পরোটা সবকিছুর সাথে কিন্তু এই তরকাটা খেতে খুব ভালো লাগে। আপনারা এই প্রসেসে একবার বাড়িতে তরকা বানিয়ে দেখবেন, খেতে কিন্তু খুব ভালো লাগে। আপনাদের কেমন লাগে আমাকে কমেন্টস করে জানাতে কিন্তু ভুলবেন না। আমার আজকের রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক করবেন, শেয়ার করবেন বন্ধু বান্ধবের সাথে। আজকের মতো আসি, আবার হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপির সাথে। নমস্কার।